হ্যালো গাইস, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে দুটো বিষয় নিয়ে কথা বলবো। ফার্স্টে কথা বলবো দেবদার কিশমিশকে নিয়ে, এবং দেবদার কিশমিশ করলো একটা বিরাট বড় রেকর্ড, এবং সেই রেকর্ডটাকে নিয়ে আমি কথা বলবো। এবং সেকেন্ড কথা বলবো ব্রহ্মাস্ত্রকে নিয়ে। সো ব্রহ্মাস্ত্র কেন বলিউডের এখন শেষ অবস্থা এবং কেন সবাই ব্রহ্মাস্ত্রের দিকে তাকিয়ে রয়েছে, সেই বিষয়টাকে নিয়েও আমি এই ভিডিওতে কথাবার্তা বলবো। সো এখন কথা হচ্ছে, গত শুক্রবার কিন্তু কাছের মানুষের অফিসিয়াল ট্রেলারকে রিলিজ করা হয়েছিল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কাছের মানুষের ট্রেলারটা কিন্তু সবার কাছ থেকে খুব ভালো রেসপন্স পেয়েছে, অডিয়েন্সের কাছ থেকে একটা ভালো রেসপন্স পেয়েছে, এবং পুরো টলিউড থেকে বলিউড সবাই কিন্তু রিয়াকশন করেছে, সবাই কিন্তু টুইট করেছে এই কাছের মানুষের ট্রেলারটাকে নিয়ে, এবং সবার কিন্তু একটা ভালো রেসপন্স এসছে। সো এখন কথা হচ্ছে, প্রায় এক সপ্তাহের আগে মানে 6 দিনের মাথায় কিন্তু কাছের মানুষের ট্রেলারটা 1 মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করে গিয়েছে, এবং গতকালই এটা কিন্তু 1 মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করে গিয়েছে, এবং সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং তার সঙ্গে সঙ্গে দেবদাও কিন্তু সেটাকে পোস্ট করেছেন এবং শেয়ারও করেছেন, এবং এটা দেখে আমার খুব ভালো লাগছে যে কাছের মানুষ একটা বাংলা ট্রেলার এত কম সময়ের মধ্যে একটা হিউজ লেভেলের ভিউজ গেন করেছে, এবং ইউটিউবে কিন্তু কাঁপাচ্ছে। এবং এখন কথা হচ্ছে, জিতের রাবণের পরে কিন্তু এমন একটা ট্রেলার এলো যেটা এত কম সময়ের মধ্যে 1 মিলিয়ন ভিউজ ক্রস করে গিয়েছে, এবং এটা কিন্তু একটা বাংলা সিনেমার ক্ষেত্রে একটা হিউজ একটা ব্যাপার, এবং এটা আমার দেখে খুব ভালো লাগছে যে এবারে পুজোয় কিন্তু শুধুমাত্র চলবে কাছের মানুষ। আচ্ছা, সেকেন্ড কথা বলবো রণবীর কাপুর এবং আলিয়া ভাটের ব্রহ্মাস্ত্রকে নিয়ে, এবং ব্রহ্মাস্ত্র ট্রেলারও কিন্তু খুব ভালো রেসপন্স পেয়েছে, এবং তার হচ্ছে VFX এর কাজ বলি বা গানগুলো যেগুলো রিলিজ করা হয়েছে, এর অস্ত্রভার্স বলি, প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালো ক্রিয়েটিভ এবং ইনোভেটিভ, এবং সবাই কিন্তু ব্রহ্মাস্ত্রের দিকে তাকিয়ে রয়েছে, এবং এটা একটা হিউজ বাজেটের মুভি, এবং অনেক দিন ধরে এটাকে কিন্তু কিন্তু তৈরি করা হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এর যে VFX এর কাজ, এর অ্যাকশন সিকোয়েন্সেস, সমস্ত কিছু দিক দিয়ে কিন্তু প্রচুর মানুষ তাকিয়ে রয়েছে এই ব্রহ্মাস্ত্রের দিকে। তার কারণটা হচ্ছে, গত কয়েক বছর ধরে কিন্তু বলিউড সেইভাবে কোনো হিট সিনেমা দিতে পারেনি, এবং রিসেন্টলি তো হচ্ছে প্রতিটা সিনেমাই ফ্লপ হয়েছে, লাল সিং চড্ডা বলি, রক্ষাবন্ধন বলি, বা যেগুলো OTT প্ল্যাটফর্মে রিলিজ করেছে সেগুলোকে ম্যাক্সিমাম কিন্তু মোটামুটি ফ্লপের মুখ দেখেছে। তো সেই জায়গায় মানে অক্ষয় কুমারের যে কটা সিনেমা এসছে প্রতিটাই মোটামুটি কিন্তু ফ্লপের মুখ দেখেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই জন্য কিন্তু গোটা বলিউড এই দিকে কিন্তু তাকিয়ে রয়েছে যে এটা আশা করা যায় একটা ভালো হিট সিনেমা হবে, এবং বলিউডের যে গৌরবটা আবার ফিরে আসবে। সো এটাই ছিল আজকের মেনলি ভিডিও। তোমাদের কি মতামত এই বিষয়টাকে নিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে বলতে পারো। সো আজকে ভিডিওটি এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।